যে কারণে কুরবানি সহি হবে না। কুরবানি শব্দের অর্থ ত্যাগ আর ঈদ শব্দের অর্থ খুশি, অতএব ঈদুল আজহা অর্থ কুরবানির খুশি। এই কুরবানির দিনে আল্লাহর উদ্দেশ্যে জানোয়ার জবাই করা হয়, এর দ্বারা মালের ত্যাগ স্বীকার করা হয়। এই মালের কুরবানি দিতে পারার মধ্যে মুমিনের একটা আনন্দ বোধ থাকে, এই জন্যই একে কুরবানির ঈদ বলা হয়। ইসলামে অনেক ধরনের কুরবানির বিধান রয়েছে। এক ধরনের কুরবানি হলো জানের কুরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদির বিধান। আর এক ধরনের কুরবানি হলো মালের কুরবানি, যেমন জাকাত, ফিতরা, কুরবানি, দান, সাদকা ইত্যাদির বিধান। এসব বিধান পালনের মাধ্যমে মালের কুরবানি দেয়া হয়। কুরবানি দেয়া ওয়াজিব। অধিকাংশ মুসলমান ব্যক্তি এই ইবাদত পালন করতে চান, এ কারণে আনন্দের সঙ্গে সাধ্যমতো কুরবানি দিয়ে থাকেন। কিন্তু ইসলাম বা কুরবানি সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় মনের অজান্তেও এই ইবাদত যথাযথভাবে হয় না, তাই কুরবানি দিলেও বেশ কিছু কারণে না হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিম্নে বেশ কিছু কারণ তুলে ধরা হলো। পশু জবাই করার মাধ্যমে মালের কুরবানি হবে, সেই সাথে মনেরও কুরবানি হবে। এই কুরবানি জন্তু জবাই করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। এই অর্থের প্রতি মনের যে মায়া, সেই মায়াকে ত্যাগ করে কুরবানি করতে হবে, তাহলে কুরবানি সহি হবে। কুরবানি করতে গেলে মনের মধ্যে যদি গোশত খাওয়ার চিন্তা চেতনা আসে, তাহলে ওই ব্যক্তির কুরবানি সহি হবে না। সুদ, ঘুষ এবং অসৎ টাকায় কুরবানি দিলে কুরবানি সহি হবে না। কুরবানির জন্তু ভাগে ক্রয় করলে অংশীদারদের মনের ভেতর কোনো প্রকার গোশত খাওয়া বা অন্য কোনো গলত ধারণা থাকলে কুরবানি সহি হবে না। কুরবানি সহি করতে মাংস বন্টন ও বেশ কিছু নিয়ম জানা জরুরি। হাদিস শরীফে এসেছে, যার করবার সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। অথচ কুরবানি দেওয়ার বিষয়টিকে ইবাদতের পরিবর্তে আমরা শুধুমাত্র একটি উৎসবে পরিণত করে ফেলি। এটি উৎসবও, তবে কুরবানির তাৎপর্য অনেক। কিন্তু অনেকে কুরবানি দেন ঠিকই, কিন্তু সে কুরবানি যথাযথ হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ হয়ে যায়। এর একটি বড় কারণ, কুরবানির মাংস ঠিকভাবে বন্টন করা হয় না। কুরবানি সহি করতে মাংস বন্টন ও বেশ কিছু নিয়ম জানা জরুরি। বিষয়গুলো হাদিস শরীফের আলোকে তুলে ধরা হয়েছে। শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা জায়েজ নয়। কুরবানি গোশতের এক তৃতীয়াংশ গরিব মিসকিনকে এবং এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়, বিক্রি করলে পূর্ণমূল্য সৎকা করে দিতে হবে। কুরবানির গোশত হিন্দু ও অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ। জবাইকারী, কষাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোশত বা তরকারি দেওয়া যাবে। কুরবানির চামড়া কুরবানিদাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে, তবে বিক্রি লব্ধ মূল্য পুরোটা সৎকা করা জরুরি। কুরবানির পশুর চামড়া বিক্রি করলে মূল্য সৎকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবে। সৎকার নিয়ত না করে নিজের খরচে নিয়ত করা নাজায়েজ ও গুনাহ। নিয়ত যাই হোক, বিক্রিলব্ধ অর্থ পুরোটাই সৎকা করে দেওয়া জরুরি। এক কুরবানির পশুতে আকিকা, হজের কুরবানির নিয়ত করা যাবে, এতে প্রত্যেকের নিয়তকৃত ইবাদত আদায় হয়ে যাবে। ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজ কুরবানির গোশত দিয়ে খানা শুরু করা সুন্নত, অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কুরবানির গোশত খাওয়া সুন্নত। এই সুন্নত শুধু 10 জিলহজের জন্য। কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয় বিক্রয় জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কুরবানিদাতার জন্য নিজ কুরবানির কোনো কিছু, এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না, করলে মূল্য সৎকা করে দিতে হবে। আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নয়, গোশতও পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কোনো কোনো এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কুরবানি করার প্রচলন আছে, এটি নাজায়েজ। কোরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কোরবানি নিয়তে করা যাবে না। কোরবানির পশুর চামড়ার মালিক কুরবানিদাতা, সে ইচ্ছা করলে তা ব্যবহারও করতে পারে। সে যদি চামড়াটি দান করে দিতে চায়, তবে বিক্রি না করে আস্ত দান করাই উত্তম। বিক্রি করলে এর মূল্যের হকদার হয়ে যায় ফকির মিসকিন তথা জাকাত গ্রহণের উপযুক্ত লোকজন, আর এদের মধ্যে আত্মীয় স্বজন ও দিনদারগণ অগ্রাধিকারযোগ্য। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
ঈদুল আজহার দিন সকালে ঈদের নামাজ শেষ করে আমরা পশু কুরবানি করি। এটা শরীয়তের বিধান। প্রত্যেক সক্ষম মুসলমানের উপর কুরবানি করা সুন্নতে মুয়াক্কাদা। মহান আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে তার প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ প্রদান করেন। এতে তিনি পরপর তিন দিন তিনটি পশু কুরবানি করেন। তারপরও স্বপ্ন দেখেন প্রিয় বস্তু কুরবানি করার। এরপর আর বুঝতে বাকি রইল না যে আল্লাহ তার প্রাণপ্রিয় সন্তান হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে আদেশ করছেন। তিনি ও তার প্রিয় পুত্র উভয়ই সৃষ্টিকর্তাকে খুশি করতে কুরবানির জন্য প্রস্তুত। উভয়ের দুচোখ বেঁধে কুরবানির কাজ শেষ করা হলো। তারপর চোখ খুলে দেখা গেল কুরবানি হয়েছে একটি দুম্বা। মহান আল্লাহর এই নির্দেশ থেকে আমরা শিক্ষা পেলাম আমাদের প্রিয় বস্তু কুরবানি করতে হবে, অর্থাৎ আমি যাকে আদর যত্ন করে লালন পালন করে ভরণ পোষণ করেছি এমন বস্তু বা পশু বাজার থেকে কিনে এনে সাথে সাথে কুরবানি না করে 2-3 দিন আগে এনে একটু আদর যত্ন করে মায়া সৃষ্টি করে প্রিয় বস্তুতে রূপান্তর করার পর আমরা যেন কুরবানি করি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু নির্দিষ্ট সময় ও আমল নির্ধারণ করেছেন যার প্রচুর পরিমাণে নেকি বা সওয়াব রয়েছে। অল্প আমলের বিনিময়ে সাধারণত দীর্ঘ জীবন আমল করেও এত নেকি অর্জন করা সম্ভব নয়। এমনই এক বরকতময় ও মহত্বপূর্ণ সময় জিলহজ মাস। প্রত্যেক মুসলমানের কর্তব্য ইবাদতের মৌসুমগুলোতে বেশি তওবা করা, গুনাহ ও অবাধ্যতা থেকে বিরত থাকা, কারণ গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। গুনাহ ব্যক্তির অন্তর ও আল্লাহর মাঝে বাধার সৃষ্টি করে। আরও উচিত কল্যাণকর ও শুভ দিনগুলোতে এমন সব আমল ও কাজে নিয়োজিত থাকা যা আল্লাহর সন্তুষ্টির কারণ। যে আল্লাহর সাথে সত্যতার প্রমাণ দেবে আল্লাহ তার সাথে তার ওয়াদা বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আল কুরআনের সূরা আনকাবুতের 69 আয়াতে বলেন, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। ঈদুল আজহার দিন ঈদের সালাতের পর কুরবানি করার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের আগে পশু যবেহ করল তার উচিত ঈদের নামাজের পর আরেকটি কুরবানি করা, আর যে এখনও কুরবানি করেনি তার উচিত এখন কুরবানি করা। বুখারী ও মুসলিম। কুরবানি করার সময় 4 দিন, অর্থাৎ ঈদের দিন এবং তার পরবর্তী তাশরিকের 3 দিন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশরিকের দিন কুরবানির দিন। সহি হাদিস সমগ্র 24-67। কুরবানি অনুমোদনের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা আল্লাহর উদ্দেশ্যেই সালাত পড়ো এবং কুরবানি করো। কাউসার আয়াত নম্বর 2। তিনি আরও বলেন, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি। কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও তা ত্যাগ করা মাকরুহ। আনাস রাদিয়াল্লাহু আনহুর সহ বুখারি ও মুসলিম শরীফের বর্ণনা মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতাজা ও শিংওয়ালা দুটি মেষ নিজ হাতে জবেহ করেছেন এবং তিনি তাতে বিসমিল্লাহ ও তাকবীর বলেছেন। কুরবানির পশু হিসেবে উট, গরু ও বকরি বা দুম্বা ছাড়া কুরবানি শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত পশু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য ত্রুটিমুক্ত পশু হওয়া জরুরি। এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুতে 4টি দোষ সহনীয় নয়: স্পষ্ট কানা, স্পষ্ট অসুস্থ, হাড্ডিসার ও ল্যাংড়া পশু। কুরবানির পশু জবেহর সময় প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাতের পূর্বে জবেহ করল সে নিজের জন্য জবেহ করল, আর যে খুতবা ও ঈদের সালাতের পর কুরবানি করল সে তার কুরবানি ও সুন্নত পূর্ণ করল। বুখারী ও মুসলিম। যে সুন্দর করে জবেহ করার ক্ষমতা রাখে তার উচিত নিজ হাতে কুরবানি করা। কুরবানি করার সময় যার নামে কুরবানি করা হচ্ছে তার নাম বলবে এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, হে আল্লাহ,
এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে, আবু দাউদ ও তিরমিজি। কুরবানির গোস্ত কুরবানিকারী ব্যক্তির জন্য সুন্নত হলো নিজে খাওয়া, আত্মীয় প্রতিবেশীদের মাঝে বিতরণ এবং গরিবদের দান করা। আল্লাহ তাআলা বলেন, অতপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও। আপনাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।